হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমি একটা নতুন রেসিপি দিচ্ছি। বলো তো কিসের রেসিপি? দেখো কি সুন্দর কালার, না হেভি সুন্দর টেস্টি। এটা হচ্ছে ডিম। তো দেখো আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি সব, এগুলো কিন্তু সব ডাবল কুসুম ডিম। তো ডিম সিদ্ধ করে নিয়েছি। দেখো এখানে আমি পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, আদা রসুন নিয়েছি, সব একসাথে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, ঠিক আছে? তো আমি ডিমের ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। দেখো ছাড়িয়ে নিয়েছি, এখানে দেখো একটা ডিম খুবলে খাওয়া হয়ে গেছে, ছাড়িয়ে রেখে দিয়েছি, ওটাকে খুবলে খেয়ে নিয়েছে। আমার বাড়িতে এত ইঁদুর আছে না, বলতে পারবো না। আমার দুটো ছেলে এখন ডিমের পোকা, বুঝেছো? দেখো আমার মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে, সব একসাথেই পেস্ট করে নিয়েছি পুরোটা। তো এত ডিমের পোকা, ওদের মানে দিনে যদি চারবারও ডিম দেওয়া হয়, ওরা চারবার ডিম খেয়ে নেবে, ওদের কোনো অসুবিধা নেই, ডিম খেতে কোনো আপত্তি নেই। ওদের মাছ তো একদম পছন্দ না, মাছ একদম খাবে না। আমার বড়ো ছেলে তো মাছ খাইই না, তার জন্য আমাকে প্রত্যেক দিন ডিম করতে হয়, আর ডিমের আলাদা আলাদা রকম করতে হয়। একরকম করলে তো রোজ রোজ সবারই ভালো লাগে না, তো ওদের চারবেলা ডিম দিলে চারবেলাই ওরা খুব খুশি। দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, একটু লাল লাল করেই ভেজেছি, ওর আবার লাল লাল পছন্দ। দেখো একটু আমি কেটে কেটে দিয়েছি ডিমটাকে, তো কেটে দিলে কী হয়, একটু ভিতরেও মশলা ঢোকে, যেহেতু এগুলো বড় বড় ডিম, ডবল কুসুম তো একটু বড়ই হয়, তো সেই জন্য আমি মাঝখান থেকে কেটে কেটে দিয়েছি একটু একটু, কেটে দিয়ে ওটা আমার ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে দেখো আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে জিরেটা হয়ে গেছে ভাজা, ওর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো পেস্টটা দিয়ে দিলাম, একসাথেই সব পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ টমেটো আদা রসুন সব একসাথেই মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর এটা করতে সময়ও লাগে না, যেহেতু এতে আলু টালু কিছুই পড়ে না, তো বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমি মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও, তো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটাকে অল করে দাও, তাহলে কি হবে, আমার ভিডিওটা সবার থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা। দেখো আমার এটা মশলাটাকে একটু কষা হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে একটু, এবার ওর মধ্যে আমি মশলা দেব। দেখো হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, এটা আমি দিলাম একটু জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করা আছে, তো আমি একসাথে মিক্স করে রাখি, তাহলে দিতে মানে সুবিধা হয়, তো আমি ওটা দিয়ে দিলাম মশলাটা, দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। একটু ভালো করে কষতে হবে, না হলে মশলার গন্ধ থাকে তো, কাঁচা মশলার গন্ধ ছাড়ে, তো সেই জন্য আমি একটু ভালো করেই কষে নিচ্ছি এটা। দেখো নুনটাও দিয়ে দিলাম একটু, নুনটাও তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, আমি আমার আন্দাজ মতো দিয়েছি, ঠিক আছে? তো দেখো আমার মশলাটা খুব লাল লাল করে কষা হয়ে গেছে, একটু চিনি দিলে রংটা খুব সুন্দর আসে, তো দেখো তার জন্য একদম লাল টকটকে হয়ে গেছে, হেভি টেস্টিও হবে কিন্তু। তো আমার কষা হয়ে গেছে, আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জলও দেব না, অল্পই দেব, তার কারণ এটা তো ঝোল হবে না, এটা একদম মাখামাখা হবে, কষা কষা, তো সেই জন্য আমি অল্প করেই জল দিলাম, একটু মশলাটা ভালো করে মিলিয়ে নিই। দেখো মশলাটাকে মেলাচ্ছি, অনেকে তো অনেক রকম করে,
অনেক রকম হয়, ডিমের অনেক রকম আইটেম হয়। আর ডিম তো এমনি সবার প্রিয় জিনিস, সবাই ডিম খেতে পছন্দ করে। তো একদিন তোমরা এরকমভাবে বানিয়ে দেখো না, আমার মতো রান্না করে দেখো না কেমন লাগে। আমিও তো অনেক রকম রান্না করি আর অনেক রকম ছাড়িও, আজকের এইরকম করছি। তোমরা একটু করে দেখো আমার মতো করে কেমন লাগবে, আমাকে জানাবে কমেন্ট করে, ঠিক আছে? দেখো আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ভালো করে, দিয়ে একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। বেশ, এটা বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, একটু অপেক্ষা করি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখো আমার ডিমের কারি একদম রেডি। দেখো কি সুন্দর কালারটা এসেছে, একটু দেখো, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও কেমন লেগেছে, ঠিক আছে? আমার ডিমের কারি হয়ে গেছে, আমি এবার এটা কড়া থেকে ঢেলে নেব। দেখো আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি, তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি ভিডিওটা বেশি বড় করছি না, আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আমিও ভালো থাকবো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে?